আর কেন বা আমার সঙ্গে এরকম করছি? আমি ডাক্তার, তোমার চিকিৎসা করছি। লল, আরে তোকে বলছি নি, তুই ডাক্তার সে আমি বুঝতেই পারছি, কিন্তু ও কে? এই তুমি চুপ করো তো, ও কে ও কে করি করি মাথাটা একবারে খারাপ করে ফেলেছে। ডাক্তারকে ঠিক মতো চিকিৎসা করতে দাও তো, আজকেই বিকালে মেম্বারের কাছে যাব, একমাত্র মেম্বারই বলতে পারবে ও কে। ঠিক আছে। কিছু মনে করিস নি ভাই, সেই শালা বেবি তোকে ভুলে ধরে ফেলিছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা, যত সব পাগল ছাগলের দল। তুমি যখন এত করে চাইছো, লেও আমার পকেট থেকেই কিনে দেবো। আরে চাইবো কেনে, এইরকম একটা পোশাক পরা লোক প্রতিদিন আমার গায়ে কাদা ছিটি দিয়ে পালি যায়, ওই লোকটাকে আপনি বলতে পারেন? তা আমি কি করে বলবো, ওই লোকটাকে লাল জামা পলিশটা লুঙ্গি তো অনেকেই পরে, ওই লোকের নাম ঠিকানা জানা থাকলে বলো। মেম্বার সাহেব, নাম ঠিকানা তো কিছুই জানিনি। কিছুই জানো না তো, তাহলে ও কে? আরে আমি তো আপনাকে জিজ্ঞেস করতে এসেছি, ও কে আর কেন বা আমার সঙ্গে এরকম করছে? এবার কি পাগল লোক রে, নাম ঠিকানা জানো না তো, আমি খুঁজবো কি করি? ওর কোনো ছবি আছে? না, কোনো ছবি নাই, প্রমাণপত্র নাই, তাহলে ও কে? আরে শালা, আমি তো তোকে জিজ্ঞেস করতে এসেছি, ও কে আর কেন বা আমার সঙ্গে এরকম করছে? লাল, কি করছো সব, ছাড়ো। মেম্বার সাহেব, আপনি কিছু মনে করেন না, ওকে ওকে করতে করতে এর মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে, যদি ওই খাসিকে খুঁজি পাতুক তাহলে হয়তো আমার স্বামীর মাথাটা ঠিক হইতো। মেম্বার সাহেব, আপনি একটু কষ্ট করে খুঁজে দেখেন না। তোমরা তো কোনো প্রমাণ দিতে পারলি না, তাহলে আমি খুঁজবো কি করি? ওকে ওকে খুঁজতে গেলে আমারও তোমার স্বামীর মতো মাথা খারাপ হয়ে যাবে, তা কেন তোমরা যাও? বোন, আমি খুঁজে দিতে পারবো ওকে। ভাই তুমি পারবা, সত্যি তুমি পারবা, তুমি যদি ওকে খুঁজে দিতে পারো, তুমি যা চাবা আমি তাই দেব। যা চাবো দেবেন তো? হ্যাঁ দেব। তাহলে আপনার শালির সঙ্গে আমার বিয়ে দিতে হবে। ঠিক আছে, তাই দেব। তাহলে আপনারা বাড়ি যান, আমি যেখান থেকে ওকে খুঁজে বের করে আপনাদের বাড়িতে নিয়ে আসছি। ঠিক আছে। ও ভাই, বাইরে আসেন। তুমি এসো ভাই, সেই শালা কই, তাকে খুঁজে পাওনি? হ্যাঁ পেয়েছি, আপনি একটু উচ্চরিত হইন না, আমি ডাকছি। তাড়াতাড়ি ডাকো ভাই, আমার সহ্য হচ্ছে না। এই বিশু, আই। ভালো আছেন ভাই? এই শালা, তুই আমাকে ভালো থুইছি? আপনি কি মানুষ? এই ছেলেটাকে মারলেন কেন তাই বলেন? তুই মারবো না, আজ আমাকে তিন চার শব্দ ধরি, আমি যেখানেই যাই সেখানে আমার গায়ে কাদা ছিটি দেয়। ও, গায়ে কাদা পড়েছে বুলি খুব খারাপ লাগছে তাই না ভাই? তো খারাপ লাগবে না। সেদিন আমার এরকম খারাপ লেগেছিল, ভালো জামা কাপড় পরি বুক ভরা স্বপ্ন নিয়ে বাড়িতে আসছিলাম,
আপনার শালির সঙ্গে বিয়ের প্রস্তাব দিতে, কিন্তু দুর্ভাগ্যবশত মাঝ রাস্তায় একটি লোক আমার গায়ে কাদা ছিটিয়ে দেয়। তাই আমি সেদিন রাগের মাথায় আপনাকে দুই একটা কথা উল্টো পাল্টা বলে ফেলেছি। সেদিন আপনাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আপনি আমার কোনো কথা না শুনি ঘা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন। তাই আপনাকে আমি বোঝাতে চেয়েছিলাম গায়ে কাদা পড়লে কেমন লাগে। এইটা আমার ফুফাতো ভাই, আপনাকে শিক্ষা দেওয়ার লাগি আমি ওকে শিখিয়ে দিছুনু এই অভিনয়টা করতে। হ্যাঁ, এইবার তো দেবেন আপনার শালির সঙ্গে আমার বিয়েটা? হ্যাঁ ভাই দেব, আমারই ভুল ছিল। এই শাবনি আয়, তোমরা দুজন সুখী হও।